প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। দেশ ও বিদেশ থেকে যারাই আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, রোস ডিজিটাল টিভি, এম হাসিবুর রহমান সিলেট, উনি একটি ইসলামিক সঙ্গীত গাইবেন। তো সঙ্গীতটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, দুটো নাম আল্লাহ পছন্দ করেন, এর মধ্যে একটা হলো আব্দুল্লাহ। এই গেলে মেয়ে বাড়ি আমার ভাইয়ের প্রতি আপনারা সুনজর রাখবেন এবং ওই যে বলেছিলাম না, প্রয়োজন পূরণ করে দাও, পারবো তো ইনশাল্লাহ। বসেন সম্মানিত ভাইয়েরা, দোয়া হবে, মোনাজাত হবে। এই তুমি বসো, তোমার দাবি পূরণ হয়ে গেছে, মোনাজাত হবে। যারা দাঁড়িয়ে আছেন বাবাজান ভাইজানরা, মেহরবানি করে মেহরবানি করে বসে যান, মেহরবানি করে বসে যান, দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। আগে পড়া আদায় হোক, এক নম্বর একজন আরেকজনকে, একজন আরেকজনকে, দুই নম্বর জুলুম করবে না, তিন নম্বর ঐক্যবদ্ধ থাকবো ইনশা, চার নম্বর সহযোগিতা করব, পাঁচ নম্বর গালিগালাজ করব না, ছয় নম্বর ঠাট্টা উপহাস, সাত নম্বর নাম বিকৃত করব না, আট নম্বর উদাহরণা করব না, নয় নম্বর দোষ ত্রুটি গোপন বিষয়ে তালাশ করব, দশ নম্বর হিংসা। মাশাআল্লাহ, পুলা পাইন দেখছেন, একদম লিখে ফেলেছে, একবার তো হয়ে গেছে, আরেকবার আমি কিভাবে বলবো? এটা আপনারা পার্সোনালি করে ফিরেন, এভাবে ইসলামকে ছোট করেন না আপনারা। পরে অনেকে ভাববে যে মুসলমান হইলে ইয়ে পাওয়া যায়, বরং কয়েকজন ভাই মিলে আমার এই ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, এটা ভালো হবে। আমার ভাইকে আমি এত মানুষের সামনে ছোট বানাবো কেন? ইসলাম মাথা উঁচু করে আমাদেরকে বাঁচতে শিখিয়েছে, ঠিক কি না? আমার এই ভাইকে সহযোগিতার জন্য প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে কয়েকজন ভাই মিলে, আজকে তাকে সহযোগিতা করলে ওইটা কই দিন থাকবে? দুই দিন পরে শেষ ওইটা, কিন্তু আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করলে তার একটা সারা বছরের একটা স্থায়ী সমস্যার সমাধান। আমার কথা কষ্ট পাইছেন আপনারা? ভাই রাত অনেক হয়েছে, সবাইকে নিয়ে মোনাজাত নেবে ইনশাআল্লাহ। এই যুবক ছেলেরা, আমার বাবা জানদের কষ্ট হচ্ছে তো, একটা ইসলামী সঙ্গীত হবে, তবে কথা দিতে হবে দুই চার মিনিট লাগবে, দুই তিন মিনিট শেষ করতে, এর আগে উঠা যাবে না। আমার এক ভক্ত আমাকে কিছু হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। উনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, যাই হোক আল্লাহ আমার এই ভাইকে কবুল করে, বলেন আমিন, অসুবিধা নাই, হাদিয়া দেওয়াও সুন্নত, নিয়ে ফেলাও, এটা ভালোবাসা দিয়েছে। যাই হোক, তাইলে কথা দিতে হবে কেউ উঠবেন না ইনশা, নাকি উঠে যাবেন? উঠে যাবেন না? এখন এমন একটা সঙ্গীত হবে যেই সঙ্গীতের মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে নাড়া দিবে, আখিরাতের কথা স্মরণ হবে, হ্যাঁ আল্লাহর কথা স্মরণ হবে, এমন একটা হবে ইনশা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি।